নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানিয়ে দেখাবো বাড়িতে রেস্টুরেন্টের স্টাইলে মটর পনির। এই মটর পনির করতে আমাদের যা যা লাগছে তা হলো, পনির নিয়ে নিচ্ছি 250 গ্রাম, পনিরটিকে একটু বড় বড় করে আমি এখানে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোট পরিমাণেও কেটে নিতে পারেন, সাইজটা কোনো ম্যাটার করছে না। মটর পনির করতে এখানে আমি 3টি টমেটো নিয়ে নিচ্ছি, তার সাথে আমি নিয়ে নিচ্ছি 2টি পেঁয়াজ, আর যতটা ঝাল লাগবে সেই ঝাল অনুসারে আমি এখানে 4 থেকে 5টি লঙ্কা নিয়ে নিচ্ছি। ঝালটি আপনারা আপনাদের যতটা ঝাল দরকার সেই হিসাবে নিয়ে নেবেন। মটর পনিরে মটর থাকা অবধারিত, সেই জন্য মটর নিয়ে নিচ্ছি 1 মুঠ। আমি এখানে 10 থেকে 15টি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটি আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি 2 ধরনের পেস্ট বানিয়ে নেব। প্রথম পেস্টের জন্য আমার এখানে পেঁয়াজ নিতে হচ্ছে, আদা রসুন পেস্ট মিলিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতন, এবং লঙ্কা নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি। এই পেস্টটিকে এবার আমি বানিয়ে নেব। আমার এখানে পেস্ট রেডি হয়ে গিয়েছে। এই পেস্ট যেটাতে করলাম সেই মিক্সার মেশিনে আমি এবার টমেটো নিয়ে নিচ্ছি, তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। আমার 2 ধরনের পেস্ট কিন্তু রেডি। এবার পনিরটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। প্রথমে পনিরের মধ্যে আমি এখানে লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে 1 টিস্পুন, আর হলুদ গুঁড়ো লাগছে 1 টিস্পুন। এই সব কিছুকে আলতোভাবে পনিরের গায়ে লাগিয়ে নিতে হবে, দেখে নিতে হবে যাতে কোনো রকমে পনিরের টুকরা ভেঙে না যায়। কড়াইয়ে তেল গরম করে পনিরগুলোকে ফার্স্টে ভেজে নিতে হবে। পনির ভাজার সময় আঁচ রাখবেন লো থেকে মিডিয়াম, তাতে পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজাও হবে, পনিরটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে এবং দুপাশে গোল্ডেন ব্রাউন কালারের কালার চলে আসবে। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টে নিতে হবে, এইভাবে দুই পাশে ভেজে নিতে হবে। আমাদের পনির ভাজা কমপ্লিট। এই পনির ভাজার তেলের মধ্যে আমি কিছু পরিমাণে গরম মশলা ক্রাশ করে সেটাকে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে আমি পেঁয়াজের যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটিকে আগে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের মধ্যে যখন দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে আসছে তখন তার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। কাশ্মীরি মরিচ পাউডার দিয়ে দিতে হবে 1 টিস্পুন, জিরা গুঁড়ো লাগছে 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো লাগছে 2 টিস্পুন। এবার সব কিছুকে লো থেকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই এক্ষেত্রে বলবো, খেয়াল রাখবেন মশলা যাতে কোনো মতে পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আগের মশলাটি অনেকটা কষানো হয়ে যাবে সেই সময় কাজু বাদাম এবং টমেটোর পেস্টটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে লো থেকে মিডিয়াম আঁচে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কোনো রকমে যাতে মশলা না পুড়ে যায় বা নিচে না লেগে যায়, সেই জন্য কিন্তু ক্রমাগত নাড়তে হবে। এর মধ্যে যেহেতু কাজু বাদাম রয়েছে সেই জন্য এটা কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলে এই পোড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এখন আমি মটরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, মটরগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এবার 5 থেকে 7 মিনিটের জন্য বন্ধ করে রেখে মটরগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। মটর ভাপানো হয়ে গিয়েছে প্রায়
পুরোপুরি ভাপেনি, কারণ রান্নাটি আরও কিছুক্ষণ হবে, ততক্ষণে আবার মটরগুলি পুরোপুরি ভেপে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। এইখানে অবস্থায় আমি পনিরের টুকরোগুলো এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ভালো করে নাড়তে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে পনিরের টুকরোগুলো কোনো রকমে ভেঙে না যায় এবং পনিরের গায়ের চারপাশে খুব ভালো করে একটা মশলার কোটিং লেগে যায়। এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ভালো করে মশলা নেড়েচেড়ে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য লো আঁচ করে আমি সিদ্ধ হতে দিলাম। 5 মিনিট হয়ে গেলে আবার এটা উঠিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবং পনিরের গায়েও কিন্তু মশলা লেগে গিয়েছে। এই অবস্থায় আমি 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে গরম মশলা পাউডার দিলাম 1/2 টিস্পুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি কসুরি মেথি খুব সামান্য পরিমাণে নিয়ে তাকে একটু হাতের মধ্যে কোচলে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ধনিয়া পাতা কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি হাতে একটু কোচলে নিতে বললাম, তাতে যে কসুরি মেথির যে অ্যারোমা রয়েছে সেটি আরও বেশি বেড়ে যায়। এখন সব কিছুকে মিশিয়ে নিতে হবে। রান্নাটি কিন্তু অনেকটা হয়ে এসেছে, বলতে পারেন প্রায় 90% হয়ে গিয়েছে। এখন বাটারের 1টি কিউব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে বাটার যদি আপনাদের না থাকে, ফ্রেশ ক্রিম যদি আপনারা দিতে চান তাও কিন্তু দিতে পারেন, বা বাটার ফ্রেশ ক্রিম দুটো একসাথেও আপনারা দিতে পারেন, তাতে টেস্ট আরও বেশি এনহ্যান্স করবে, আরও বেশি বেড়ে যাবে। তো বাটার দিলেও কিছুটা কম হবে না, কিন্তু ফ্রেশ ক্রিম আমাদের যেহেতু অ্যাভেলেবেল নেই তো আমি এইভাবে রান্নাটি কমপ্লিট করছি। আমার মটর পনির কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।